দারুলুম দেবন থেকে উনার কি শুধু এক বিষয়ে সমস্যা ধরে দেওয়া হয়েছে না অনেক বিষয়ে? তো শুধুমাত্র এক বিষয়ে এতমিনান বললে সব বিষয়ে মুতমাইন হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে, ক্লিয়ারেন্স দিয়েছে, এই কথাটা বলা কি মিথ্যাচার নয়? অবশ্যই মিথ্যাচার। এই জন্য বিষয়গুলো আমাদের খুব সাফ হওয়া দরকার যে দারুলুম দেবন মুতমাইন হয়েছে কি হয় নাই। এখন আসেন আপনাদের সামনে একটা কথা আমি ক্লিয়ার করি, সেটা হলো দারুলুম দেওবন্দের ওয়েবসাইটে আপনার ঢুকলে, আমি এখানে কম্পিউটার থেকে আপনাদের সামনে শুরু করছি, সেটা হলো যে দারুলুম দেওবন্দ থেকে সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছে সেটা হলো 31 জানুয়ারি 2018। কত তারিখ? 31 জানুয়ারি 2018 সর্বশেষ উনার ব্যাপারে দারুলুম দেওবন্দের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়, সেটা ছিল 13ই জমাদ আল উলা 1439 হিজরি। সেখানে দস্তখত ছিল আবুল কাসেম নোমানি দাওয়াত বারাকাতুহুম, মাওলানা আরশাদ মাদানী দাওয়াত বারাকাতুহুম এবং মুফতি সাইদ আহমদ পালনপুরি দাওয়াত বারাকাতুহুমদের। এবং সেখানে যে বক্তব্যটা ছিল এটা আমি আমাদের যারা পুরাতন সাথীরা আছেন তাবলিগের সাথে যুক্ত এদের সহজতার জন্য বলি যে সেখানে যে কথাটা বলা হয়েছে যে মাওলানা সাদ এর ব্যাপারে দারুলুম দেওবন্দের অবস্থান বিসমিহি তাআলা, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে মাওলানা মোহাম্মদ সাদের রুজু ঘোষণার পর বিগত কদিন ধরে দেশ বিদেশের অনেকেই দারুলুম দেওবন্দের অবস্থান জানতে নিয়মিত প্রশ্ন করে যাচ্ছেন, যার প্রেক্ষিতে এ কথা স্পষ্ট করা প্রয়োজন যে, কথাগুলো খুব সুন্দর করে আমাদের শোনা দরকার, এ কথা স্পষ্ট করা প্রয়োজন যে শুধু মূসা আলাইহিস সালাম এর ঘটনার ব্যাপারে মাওলানা সাদের রুজুনামা আশ্বস্ত হওয়ার মতো, কিন্তু দারুলুম দেওবন্দের পূর্ব ঘোষিত অবস্থানে মাওলানার যে আদর্শিক গোমরাহির উপর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া সম্ভব না। ক্লিয়ার কথা এখানে। এখন কারণ উল্লেখ করেছে, কারণ কি? কারণ একাধিকবার রুজু করার পর তাৎক্ষণিকভাবে মাওলানা সাদ এমন বয়ান করেন যাতে আগের মতোই ইজতিহাদ সুলভ ভঙ্গি, ভুল দলিল উপস্থাপন ও দাওয়াত সম্পর্কে তার নিজস্ব চিন্তাধারার উপর কোরআন সুন্নার ভুল প্রয়োগ দেখা গেছে, যার কারণে দারুল উলুম দেওবন্দ সংশ্লিষ্ট ওলামায়ে কেরামিনন অন্যান্য হকপন্থী আলেমগণ মাওলানার সামষ্টিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে চরম অনাস্থা প্রকাশ করেছে। আমরা মনে করি, খুব ক্লিয়ার করবেন, আমরা মনে করি আকাবিরদের চিন্তা ও আদর্শ থেকে সামান্য বিচ্যুতিও তীব্র ক্ষতির কারণ। মাওলানাকে অবশ্যই নিজ বয়ানে সতর্কতা অবলম্বন করতে হবে, পূর্বসূরীদের পথ এড়িয়ে শরীয়তের ভাষ্য থেকে নিজস্ব মতামত ইজতেহাদের এই ধারাবাহিকতা বন্ধ করতে হবে, কেননা মাওলানার এই মূলচ্যুত ইজতেহাদ দেখে আমাদের মনে হচ্ছে আল্লাহ না করুন তিনি এমন একটি দলের সৃষ্টি করছেন যা আহলে সুন্না ওয়াল জামা বিশেষত আমাদের পুণ্যাত্মা পূর্বসূরীদের মতাদর্শ বিরোধী। কথা ক্লিয়ার? দারুলুম দেওবন্দ থেকে এটা সর্বশেষ চিঠি 31 জানুয়ারি 2018। এখানে কিন্তু উনার আহলে সুন্না ওয়াল জামা থেকে বিচ্যুতি হওয়ার বিষয়টা চলে আসছে, এজন্য আমাদের অনেক সাথী ভাই মাওলানা আব্দুল মালিক সাহেব দাওয়াত বারাকাতুহুম যখন বললেন যে তিনি আহলে সুন্না ওয়াল জামা থেকে খারেজ হয়ে গিয়েছেন, তখন এসে ওনার উপর আক্রমণ করে বসলো। আমাদের মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব উনি বলতে লাগলেন যে দেওবন্দ উনাকে আহলে সুন্না ওয়াল জামা থেকে খারেজ বলছে না। তো আমাদের প্রশ্ন হলো মাসআলাগুলো দিয়ে, দৃষ্টিভঙ্গিটা দিয়ে ওনারা সেখানের মধ্যে আশঙ্কা প্রকাশ করলেন, একজন দায়িত্বশীল আলেম হিসেবে আশঙ্কার জায়গায় আমরা উম্মতকে রাহবরি করব নাকি নিশ্চিত জায়গায় আমরা উম্মতকে রাহবরি করব? এটা সহজ বিষয়। 100 বছরে তো কোনোদিন কোনো আহলে হক ওলামায়ে কেরাম তাবলিগি জামাতের উপর প্রশ্ন তোলে নাই, বরং এটার পক্ষাবলম্বন করেছে। তো আজকে এখান থেকে ক্লিয়ার করলাম, 31 জানুয়ারি 2018 সর্বশেষ দেওবন্দের যে বক্তব্য দেওয়া হয়েছে সেখানে শুধু একটা বিষয়ে উনি রুজু করেছেন বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এতমিনান হয়েছে, বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো এখনো আগের মতোই, এখনো সাদ সাহেবের অবস্থান আগের মতোই। যেমন উনি আপনারা দেখেছেন একটা জানাজার নামাজ, উনি একজন ফিকহে হানাফির অনুসারী, জানি না উনি এটা বলেন কিনা, আল্লাহু আলাম বিসওয়াব, কিন্তু
যদি তিনি বলুক ক্লিয়ার করুক যে তিনি কোন মাঝহাব মানেন, আর যদি বলুক কোনো মাঝহাব মানি না তাহলে তো ক্লিয়ার, আশা করি আমাদের অনেক সাথীরাও বুঝবে যে উনি কোন গোমরাহিতে পড়েছেন। বাকি এখনো পর্যন্ত যেহেতু হানাফি পরিবেশের, হানাফি ঘরের, হানাফি জায়গার, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ চার ইমাম ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওনাদের আমল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু শর্ত হচ্ছে যে যেই ইমামের অনুসরণ করবে হার মাসআলায় ওই ইমামেরই অনুসরণ করবে। একান্ত যদি কোনো বিষয়ে প্রয়োজন হয় উম্মার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে যদি ভিন্ন মাযহাবের উপর বলে তাহলে ভিন্ন কথা, কিন্তু এছাড়া নিজের মাসলাককে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো উনি কি করলেন, উনি জানাজার নামাজ পড়াইতে গিয়া চার তাকবীরের সময় চারবার হাত তুললেন, এটা কি ফিকহে হানাফিতে আছে? না। অন্য ফিকহে আছে কিনা সেটা পরের কথা, এই নিয়ে দালিলিক আলোচনা পরে হবে, কিন্তু ফিকহে হানাফিতে নাই, অথচ তিনি একজন ফিকহে হানাফির অনুসারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যেই লোক যেই ইমামের অনুসরণ করবে সেই ইমামের কোরআন সুন্নাহ ভিত্তিক গবেষণা মেনে চলবে, কিন্তু জানাজার নামাজের মধ্যে তিনি সেটা মেনেছেন না, মানেননি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীরা মাসুম, তিনি নবীদের মাসুমের বিষয়টা সম্পর্কে সেভাবে নেননি, বরং এখানে বিভিন্ন নবীদের মানে ভুল করেছেন ভুল করেছেন এভাবে বলে বলে তিনি বিভিন্ন মাজমা আলোচনা করেছেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এত কিছুর পরেও গত কিছুদিন আগে তিনি এক ইজতেমার মধ্যে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে এবং সেখানে নাফরমানির নিসবত করতেছেন, যে সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে কি করেছেন, নাফরমানি করেছেন। এখানে ভিন্ন বহু শব্দ আছে কিন্তু নাফরমানি শব্দটা কঠিন। এছাড়া উনার মেজাজওয়ালা যারা দাওয়াতের কাজ করে এরা দাওয়াতের কাজ ছাড়া দুনিয়ায় কোনো মেহনতকে কোনো কাজকে আর কাজ মনে করে না। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।